বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমার এই লেকচারটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আশা করছি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি আলোচনা করব পরিবেশ রসায়নের একটি অংশ। আমি কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক রসায়ন। আজকে আলোচনার বিষয় মিঠা পানির উৎস, গুরুত্ব ও সারফেস ওয়াটারের বিভিন্ন মানদণ্ড। আমরা জানি পানির অপর নাম জীবন, পানি ছাড়া জীবন অসম্ভব। এটি একটি সার্বজনীন দ্রাবকও বটে, তাই পানি সর্বপ্রকার দূষিত পদার্থকে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ পদার্থে পরিণত করে পরিবেশ ও জীবকুলকে রক্ষা করে থাকে। পৃথিবী পৃষ্ঠের প্রায় 75% পানি দ্বারা আবৃত। এই পানি সম্পদের আবার 97% হলো লবণাক্ত, আর বাকি 3% স্বাদু পানি। এই স্বাদু পানির 2% আবার পোলার আইস ক্যাপে সঞ্চিত, মাত্র 1% নদ নদী, ঝর্ণা, লেক, ভূগর্ভস্থ পানি। আমরা জানি মিঠা পানি সম্পর্কে। মিঠা পানির উৎসকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, যথা ভূপৃষ্ঠের উপরিভাগের মিঠা পানি, ভূগর্ভস্থ পানি। ভূপৃষ্ঠের উপরিভাগের মিঠা পানি নদ নদী, হ্রদ, ঝর্ণার পানি, খাল বিলের পানি, বাঁধ ও খাদে সঞ্চিত পানি হল ভূপৃষ্ঠের উপরিভাগের মিঠা পানি। আর ভূগর্ভস্থ পানি হল মাটির নিচের সঞ্চিত সব পানি। উদ্ভিদ ও প্রাণীর জীবনে মিঠা পানির গুরুত্ব অপরিসীম। প্রাণীর খাদ্য জীবন ধারণের বাহক হিসেবে কোষের স্বাভাবিক বৃদ্ধি, জননক্রিয়া, বংশবিস্তার, উদ্ভিদের প্রোটোপ্লাজমের সত্তা রক্ষা, খাদ্য তৈরি, বংশবিস্তার সকল কাজে পানি অপরিহার্য। তাই উদ্ভিদ ও প্রাণী কেউই পানি ছাড়া চলতে পারে না। এখন আমরা জানব সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড কি কি। খরতা, পিএইচ, ডিও, বিওডি, সিওডি এবং টিডিএস। আমরা ধারাবাহিকভাবে এদের সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আমরা জানব সারফেস ওয়াটারের খরতা সম্পর্কে। পানির খরতা 2 প্রকার, স্থায়ী খরতা, অস্থায়ী খরতা। পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম প্রভৃতির ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকে, তাহলে পানির স্থায়ী খরতার সৃষ্টি হয়। পানির স্থায়ী খরতা সহজে দূর করা যায় না। যেমন খড় পানিতে সাবানের অপচয় হয় খুব বেশি। খড় পানিতে সাবান দিয়ে কাপড় কাচলে সাবানের সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে অদ্রবণীয় গাঁত তৈরি করে এবং পানিতে দ্রবীভূত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পানি থেকে অধঃক্ষিপ্ত হয়ে সম্পূর্ণ অপসারিত হওয়ার পরই কেবল ফেনা উৎপন্ন হয়। অস্থায়ী খরতা, পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতির বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে পানি অস্থায়ী খর হয়। এ ধরনের পানি উত্তপ্ত করলে সহজেই পানির খরতা দূর হয়। কোন দ্রবণের পিএইচ বলতে আমরা বুঝি ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। সালফেস ওয়াটার হতে হয় এসিড ও ক্ষার মুক্ত তথা পশম, অর্থাৎ পিএইচ হতে হবে 7। পানযোগ্য পানির পিএইচ সীমা 6.7 থেকে 7.4। পরিবেশ দূষণের কারণে সারফেস ওয়াটারের পিএইচ মানে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়।
ডিও। ডিও অর্থ ডিজলভ অক্সিজেন বা পানিতে দ্রবীভূত অক্সিজেন। পানির ভিতরের সকল সজীব প্রাণের বেঁচে থাকার জন্য ডিও অপরিহার্য। পানির আদর্শ ডিও সীমা 4 to 8 মিলিগ্রাম পার লিটার। কোনো পানির ডিও যদি 4 অপেক্ষা কমে যায় তাহলে বুঝতে হবে ওই পানি দূষণের শিকার। পানি জৈব অজৈব বিভিন্ন ধরনের পদার্থ দ্বারা দূষিত হয়। পানিতে উপস্থিত অণুজীব জৈব দূষক পদার্থকে জারিত করার সময় পানির ডিও ব্যবহার করে। ডিও এর অভাবে জারণ অসম্পূর্ণ থাকলে মিথেন, H2S, অ্যামোনিয়া প্রভৃতি পদার্থ উৎপন্ন হয় এবং পানিতে দুর্গন্ধ ছড়ায়। পানি যত দূষিত হবে ডিও এর মান তত কমবে। বিওডি। বিওডির পূর্ণরূপ হল বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। কোনো দূষিত পানির জৈব দূষকের জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণই হল ওই পানির বিওডি। পানি যত বেশি দূষিত ওই পানির বিওডির মান তত বেশি। কোনো জলাধারে বিওডি বেশি হলে ডিও এর মান কম হবে, কারণ অণুজীব দ্বারা জৈব পদার্থ বিয়োজনের জন্য প্রতিনিয়ত ডিজলভ অক্সিজেন ব্যবহৃত হয়। স্বচ্ছ পানির বিওডি 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার। বিওডি এর মান 10 মিলিগ্রাম পার লিটার অতিক্রম করলে বুঝতে হবে পানির অধিক দূষণ ঘটেছে। সিওডি। সিওডি হল কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা। প্রতি লিটার পানিতে উপস্থিত মোট জৈব ও অজৈব দূষককে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয়, অর্থাৎ যত মিলিগ্রাম অক্সিজেনের অভাব সৃষ্টি হয় তাকে সিওডি বলে। সিওডিকে মিলিগ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয়। সাধারণত সিওডির মান বিওডি অপেক্ষা বেশি। সিওডি দূষিত পানির প্রকৃত দূষকের ধারণা প্রদান করে। টিডিএস টোটাল ডিজলভ সলিড বা টিডিএস দ্বারা কোনো নমুনা পানিতে সমস্ত দ্রবীভূত কঠিন পদার্থকে বোঝায়। খাবার পানির টিডিএস মাত্রা সর্বোচ্চ 500 ppm। দূষিত পানিতে টিডিএস এর মান আদর্শ মান অপেক্ষা অনেক বেশি থাকে। শিল্প কারখানার বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক পানির টিডিএস বৃদ্ধি করে। টিডিএস এর রাসায়নিক উপাদানগুলো হল ক্যালসিয়াম, ফসফেট, নাইট্রেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইডের বিভিন্ন যৌগ। এতক্ষণ আমরা মিঠা পানির উৎস, গুরুত্ব, ভূপৃষ্ঠে পানির বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে আলোচনা করলাম। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।